ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবু রায়হান মুস্তাফা ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে সালাত ত্যাগকারী ব্যক্তি কাফের মুশরিক এর দলিল জানাবেন জি ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন শুকরিয়া Jazakumullah innal hamdalillahi wahdahu wassalatu wassalamu ala ma'allan nabiy yabada ma bad জি ভাই যারা সলা আদায় করে না তারা মুসলিমই থাকে না মেহজার নামক এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে বৈঠকে বসেছিলেন অতপর আজান হলে রসুল সাল্লাহ সাল্লাম সালাত আদায় করেন এবং মজলিসে ফিরে আসেন দেখেন যে সেখানে মিহিজান বসেছিলেন তখন রসুল সাল্লাহ বললেন যে মা মানাকা আন তু সল্লিয়া মা নাস তোমাকে কিসে মুসল্লিদের সাথে সলাত আদায় করতে বাধা দিল আলাস্তা বি রজলিন মুসলিমিন তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও তাহলে বোঝা যাচ্ছে যে সে মুসলিম নয় যে নামাজ পড়ে না নাসায়ী হাদিস নাম্বার আটশো সাতান্ন মহাত্মা মালিক হাদিস নাম্বার চারশো পঁয়ত্রিশ এবং মিসকাতের এক হাজার একশো নম্বর হাদিস আরো হাদিস অন্য এক হাদিসে এসেছে যে জাবি রাজি আল্লাহ তাল আনহতে বর্ণিত তিনি বলেন যে কল আসামি অতুল নাবিয়া সাল্লাহ আলী ওসাল্লাম একুলো ইন নাবাইনা রোজলি ও বাইনা শিরকি ওয়াল কুফরির তারকা সলা আমি নবিকারীন সল্ল লহ আলাইসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় কোনো ব্যক্তি আর মুসরিক ও কাফেরের মাঝে পার্থক্য হল সলাদ পরিত্যাগ করা তাহলে সলাদ পরিত্যাগ করা মুশরিক এবং কাফেরের মাঝে

আমাদের ও তাদের কাফের মুসরিক ও মুনাফেকের মধ্যে পার্থক্য অঙ্গীকার রয়েছে আমাদের ও তাদের তাদের বলতে কাফের মুশরিক মুনাফেক এর মধ্যে অঙ্গীকার রয়েছে তা হচ্ছে সলাদ সুতরাং যে ব্যক্তি সলাদ ছেড়ে দিবে সে কুফুরি করবে এটা আছে তিন মেজের মধ্যে দু হাজার ছশো একুশ নম্বর হাদিস আরও নাসাইতে আছে চারশো তেষট্টি ইবনে মাজায় আছে এক হাজার উনআশি নাম্বার হাদিস এবং মিসকাতেও আছে অন্য বর্ণনায় এসেছে যে যে ব্যক্তি সলা ছেড়ে দেবে সে শিরিক করবে যে ব্যক্তি সলা ছেড়ে দেবে সে শিরিক করবে এটা আছে ইবনে মাজার এক হাজার আশি নাম্বার হাদিস তাহলে বোঝা যাচ্ছে যে সলা ছেড়ে দেওয়া কাফের মুশরিক মুনাফেক মুসলিমই নয় আশা করি উত্তরটা পেয়েছেন